আসসালামু আলাইকুম। আপনাদের যে দুনিয়াবি যে কথাগুলো বলছেন কিংবা বিভিন্ন প্রতিবাদ করছেন লেখালেখির মাধ্যমে, আমাদের খুব ভালো লাগে, বিশ্বাস করুন অনেক ভালো লাগে। কিন্তু ইসলামিক বিষয় নিয়ে যখন কথা বললাম তখন সেখানে আমাদের আপত্তিকর থাকে বিষয়টা। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের নবীকে ভালোবাসি, আমাদের নবীকে আমরা সবসময় আপনারা সবাই জানেন বিষয়টা, শুধু আপনি জানেন এরকম মানে আমার ক্ষেত্রে না, জানেন যে সকল মুসলিমরা নবীকে বেশি প্রায়োরিটি দিয়ে হাতে পালন করতে পারছে না, সেটা ভিন্ন বিষয়। এখন কথা হচ্ছে যে আপনারা যখন মুসলিমদের সাথে কথা বলেন, আপনারা চাচ্ছেন কি দুনিয়াতে যাতে কোনো প্রকার ঝগড়া ফাসাদ এগুলো যাতে না হয়, এটা তো চাচ্ছেন যে দুনিয়া শান্তি হয়ে যাচ্ছে। আপনি কি চাচ্ছেন যে দুনিয়াতে মারামারি কাটাকাটি এগুলো মারামারি কাটাকাটি না হোক এটা আমি চাচ্ছি না বলিনি, আপনি বলছেন ঝগড়া ফাসাদ না হোক, ঝগড়া ফাসাদ না হোক এটা আমি চাচ্ছি না বলতে কিরকম, আমি যদি এখন একটা অন্যায়ের প্রতিবাদ করি সেটা আমার সাথে ঝগড়া করবে এসে, তখন আমাকে তো সেটা কন্টিনিউ করতে হবে, আমি তো ওখান থেকে ফিরে আসতে পারবো না, রিট্রিট করতে পারবো না। আচ্ছা আপনাদের এত লেখালেখির কারণটা কি তাহলে? আপনাদের যাতে দুনিয়াতে যে ঝগড়া ফাসাদ না হয় সেটা সেটা ভিন্ন জিনিস, মারামারি জিজ্ঞেস করতে পারেন। আপনারা তো আসলে মানে বিষয়টা কিরকম এখন আমি বলছি একটু কথা বলিনি, আপনি আমার প্রশ্ন না, আপনি তো এখন আবার আগে চলে যাচ্ছেন। আপনি বলেন যে আপনার এমন কিছু করেন যে মুসলিমদের গায়ে লেগে যায় তারপরে গালি লেগে গালি দিয়ে ফেলে, তার মানে আপনি তো জায়েজ করে নিচ্ছেন গালি দেওয়াটা। আপনি যেহেতু আরিফুল ভাই বলেন, আপনি বলেন, আমি শব্দটা প্রশ্ন বলিনি, আমি শব্দটা বলছি প্রসঙ্গ মানে টপিক, আমি বলছি আপনি নতুন একটা টপিক বলতেছেন তো আগে টপিকে আপনি বলছেন যে বলুন, ঠিক আছে আমি যখন বলা শুরু করেছি যখন দেখছি যে আপনাদের গায়ে লাগা যাচ্ছে তখন বলতেছেন আরিফুল ভাই, হ্যাঁ এরকম প্রসঙ্গ চলে যাচ্ছেন আরিফুল ভাই, জি বলুন আরিফুল ভাই, আপনি যেই কথাটা বলতেছেন যে আমার গায়ে লেগে যাচ্ছে তাই আমি চুপ হয়ে যাচ্ছি, সেই কথাটা আমি আপনার কাছে শুনবো একটু পরে, অর্ধেক আপনি বলে ফেলছেন বাকি হয়তো অল্প বাকি আছে সেটাও শুনবো, শুনে এরপরে আমরা সেটা নিয়েও বলবো যে লোপাপু অলরেডি বলা শুরু করে দিছে, আপনার ওটার অ্যান্সার অলরেডি বলা শুরু করে দিছে, আপনি হয়তো বুঝেন নাই লোপাপু কি বলছে, একটু পরে আমি ভেঙে বলবো না, আগের টপিকটা একটু শেষ করে নিয়ে তারপরে এই টপিকটাতে ঢুকি যে লোপাপু মুসলিমদেরকে গালি দেয় এই সেই শুনবো, মানে মুসলিমদেরকে গালি দিতে উৎসাহ দেয় বা উদ্বুদ্ধ করে ওগুলো শুনবো। আগের টপিকে আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনি না বললেন না আমার কথা বুঝতে পারিনি, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা আমি শুনবো, আগের টপিকে যেটা বাকি আছে সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন ইনফ্যাক্ট সেটা হাদিসের সাথে মানানসই একটা কথা বলছেন যে নবীজি তো আমার জান্নাতে নিয়ে যাবে, নবীজি তো আমার উদ্ধার করবে, নবীজি আমাকে জান্নাতে যাওয়ার পথ দেখাবে, ওকে ফাইন, নবীজি আমাকে ইসলাম শেখাবে, ঠিক আছে ফাইন, ঠিক আছে ইসলাম শেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে ভালো, এরকম পয়েন্ট ধরা, এই তো এই তো মনোযোগ দিয়ে শুনতেছেন এটা ভালো জিনিস, মনোযোগ দিয়ে শুনবেন এরকম আমার ভুল ধরাই দিবেন, ঠিক আছে এটা ভালো জিনিস, এরকম দেখবেন অনেক ভুল পেয়ে যাবেন। আচ্ছা তো নবীজি আপনাকে ইসলাম শেখাচ্ছে, নবীজি আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা শিখাই দিচ্ছে, অর্থাৎ ইসলামকে শিখাই দিচ্ছে, সেই জন্য আপনি নবীজিকে প্রায়োরিটি দিবেন, বাবা মা তো আপনাকে শিখতে পারবে না শিখাইতে, বাবা মা তো আপনাকে ওইটা ওই জিনিসটা দিতে পারবে না, তার মানে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি একজন স্বার্থপর, নিজে জান্নাতে যাওয়ার জন্য নবীকে বেশি ভালোবাসেন বাপ মায়ের চাইতে? হ্যাঁ আপনি যদি বলেন স্বার্থপর, আমি বলবো স্বার্থপর না, এখানে আমি বলেছি কোনটা, বাবা মা যদি আমাকে কুফুরির দিকে ডাকে, কুফুরির আদেশ করে, এখানে বলেন যে কুফুরির কথা এই হাদিসটা পড়েন, হাদিসটাতে কি বলছে, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই, এখানে বলে নাই যে কুফরি করলে তার চাইতে বেশি ভালোবাসা, বলেনি সকল পিতা মাতার চাইতে, যে কোনো পিতা মাতার চাইতে অধিক ভালোবাসার পাত্র, তাহলে কথাটা শুনে না, পয়েন্ট শুনলে আরো দেখবেন আমার কথা মধ্যে ভুল ধরে ফেলতে পারবে, শুনেন মনোযোগ দিয়ে শুনেন, আমি বলতেছি যে আপনার আল্লাহ আপনার নবীর দ্বারা আপনাকে বলাচ্ছে অর্থাৎ হাদিস যে কি সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার বাপ মায়ের এবং তার সন্তানের চাইতে বেশি প্রিয় হই, সেটাই আপনিও আমাকে বলছেন যে বাবা মার চাইতে নবীজি বেশি প্রিয়, কুফরির প্রসঙ্গ এখানে আসবে না কারণ এখানে কুফরির কথা কুফরি টুকুরি বাদ এখানে, যে কোনো বাবা মার চাইতে বেশি প্রিয় নবীজি, আপনি আমি আপনাকে সেই কারণে বলছি যে এবং আপনি সেটা বলছেন কারণ হিসেবে বলছেন, কারণ কি, কারণ হচ্ছে আপনি জান্নাতে যাওয়ার রাস্তাটা নবীজির কাছ থেকে পাইছেন, ইসলামটা আল্লাহর কাছ থেকে শিখছেন,
আল্লাহর পরিচয় সরি নবীজির কাছে শিখছেন ইসলামটা আপনি এবং আল্লাহ তাআলা কি বলছে সেগুলো আপনি নবীজির কাছে শুনছেন, বাপ মা তো ওইখানে কোনো ফ্যাক্টর এত গুরুত্বপূর্ণ না নবীর মতো। সেই জন্য সেইখানে আমি আপনাকে প্রশ্ন করছি, তাহলে তো আপনি স্বার্থপর হলেন যে আপনি জান্নাতে যাওয়ার জন্য পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম পালন করার জন্য আমি বলতে চাচ্ছি আপনি কার জান্নাতের জন্য ইসলাম খুঁজতেছেন, কার পরকালের জন্য ইসলাম খুঁজতেছেন, কার পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য খুঁজছেন আপনার, আপনি নিজে বলছেন, আমি বলিনি, এবার বলেন। আমি বলতে চাচ্ছি যে আপনি যেটাকে ভালোবাসা দেখাচ্ছেন সে ভালোবাসা আসলে কিরকম, আমরা যদি আমি যে হাদিস পড়েছি অনেক বলেছেন মানে আহাবা সুন্নতি ফাকাদ আহাবান, যে ব্যক্তি আমার সুন্নত আমার দেখার সুন্নত মানে হচ্ছে পথ অনুসরণ, আপনি সেটা হয়তো আমার চেয়ে ভালো জানেন যে সুন্নত মানে হচ্ছে তরিকা পথ, আমার মানে কথা হচ্ছে আমার যে কথাগুলো যে ব্যক্তি ফলো করবে সেই ব্যক্তি আসলে আমাকে ভালোবাসে। এখন এই ভালোবাসাটা আপনি তো শারীরিক দিকগুলোই করতেছেন, আসলে ভালোবাসাটা হচ্ছে বিষয়টা হচ্ছে তার মানে আপনি বাবা মার চাইতে তো তাহলে বাবা মার চাইতে তো নবীজিকে তাহলে যে ভালোবাসাটা দেওয়ার অর্থ দাঁড় করান সেটা তো বাবা মার চাইতে নবীজিকে বেশি করবেন, ওই যে নবীর আদেশ, নবীর আদেশ সেটাই বললাম, সেটাই বললাম ভালোবাসাটা যদি অর্থ আপনি মিষ্টি খাওয়া দাঁড় করান, যে ভালোবাসা মানে হচ্ছে মিষ্টি খাওয়ানো, তার মানে আপনি নবীজিকে দুটো মিষ্টি বেশি খাওয়াবেন বাবা মার চাইতে, ভালোবাসার মানে যদি হয় পান খাওয়ানো তাহলে নবীজিকে আপনি তিনটা হাঁকিপুরি যত দিয়ে পান দিবেন, নবী বাবা মাকে দিবেন দুইটা একটা, এই ভালোবাসার মানে আপনি যা দাঁড় করাবেন মানে আমি বলতে চাচ্ছি ভালোবাসার মানে আপনি যাই দাঁড় করেন না কেন সেটাই নবীজিকে বেশি করতে হবে, সেটাই আমি বললাম। এখন আপনি আমার আপনি কি আপনার এবং আপনি শেষবারের মতো আপনার কাছেই শুনতে চাচ্ছি আপনি বলছেন না এখানে আপনাকে স্বার্থপর মনে হচ্ছে না কেন, একটু যদি বুঝে বলতেন কেন। কারণ পিতা মাতা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ তারা যদি মুসলিম হয় তারা আমাকে আদেশ করবে জান্নাতের প্রতি, আমাকে মানে ইসলাম কি ইসলামী আকীদা পোষণ করা, ইসলামী পড়ালেখা করি, ইসলামকে যেন পালন করি আদেশ করতে পারে, কিন্তু পিতা মাতা এটাকে নিজে আমার পিতা মাতা না, এটা প্রণেতা আমার পিতা মাতা না, হ্যাঁ আর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, তিনি আমাদের পর্যন্ত এটাকে পৌঁছে দেওয়ার মানে তিনি বলতে মানে এটা আমাদের পর্যন্ত পৌঁছেছে তার কাছ থেকে, তাহলে বিষয়টা হচ্ছে আমার বাবা মার আদেশগুলো মানলে জান্নাত যাবো এমন কোনো বিষয় না, আমার নবীর আদেশগুলো আমি যদি ফলো করি তাহলে আমি জান্নাতে যেতে পারবো, এই আর বিষয় হচ্ছে যে হ্যাঁ এখন দেখেন আপনি হয়তো বলছেন আমি স্বার্থপর, হ্যাঁ একটা বিষয় আমি একটু বললি আপনি বলতে হয়তো আমি স্বার্থপর যে আমি শুধু আমি নিজে জান্নাতের জন্য বলতেছি আমার নিজের শুধু নিজের নিজের, আসলে পৃথিবীর কোনো মানুষই আমার বাবার জন্য আমার একটা কথার কথা আমার বাবা যদি মুসলিম এখন তারা যদি কাফের হতো তাদের জন্য তো দায়িত্ব যে তারা নিজের জান্নাত নিজে খুঁজে বের করবে নবীর অনুসরণের মাধ্যমে আমার অনুসরণের মাধ্যমে, তাদেরকে তো আমি জান্নাত দেওয়ার কোনো কিছুই না, কারণ জান্নাতের এমন বিষয় না যেটা হচ্ছে হাতের মোয়া আমি চালিয়ে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আপনার জন্ম যদি আজকে কোন হিন্দু বাবা মার ঘরে হতো তাহলেও কি আপনি আজকে যেভাবে করে মানে আপনার জীবনটা উৎসর্গ করছেন মুহাম্মাদের নামে সেটি করতেন কিনা, এবং সেটি যদি করতেন আপনি কোন জায়গা থেকে ধাবিত হতেন মানে হিন্দু থেকে ইসলামে আসতে, কারণ দেখা যায় যে আমাদের বাবা মা যে ধর্মের অনুসারী থাকে আমরা সন্তানরাও কিন্তু তারই অনুসারী থাকি, খুব কম মানুষই আছে যে ধর্ম পরিবর্তন করে নতুন একটা ধর্মে যায়। এখন আজকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আর কোনো কথা বাড়াবো না, আমরা অলরেডি 42 মিনিটে চলে এসেছি, শেষ প্রশ্নটা ভালো মতো বলছেন তার উত্তর দিবেন। আজকে যদি আপনি মনে করেন একটা হিন্দু বাবা মার ঘরে হতেন, আপনার নাম হচ্ছে পরশ কুমার দাস, আপনি এখন আমাকে বলতে পারেননি যে না আমি তারপর আমি মুসলমান ধর্মে চলে আসতাম কারণ এটাই হচ্ছে রাইট ধর্ম, তো ঠিক কোন জিনিসটা দেখে কোন জিনিসটাতে দেখে মানে আপনি এত বেশি আবেগে আহ্লাদ এবং মানে এত বেশি জোশ পেতেন যে না আমি আর হিন্দু থাকবো না আমি মুসলিম হয়ে যাবো, কোন জিনিসটা দেখে আপনি ইসলামে মানে ইসলামকে আলিঙ্গন করতেন এটা যদি বলতেন প্লিজ একটু চিন্তা করে। প্রথমে একটু বলি আর কি আমাদের এলাকাটা মানে প্রচলন ভাষা আছে যে যদির কথা নদীতে ফেলাই দাও, ঠিক আছে আমাদের কথা আছে এক নম্বর কথা যদির কথা নদীতে ফেলাই দাও, ঠিক আছে যদির কথা নদীতে ফেলা দেয় খুব ভালো একটা টপিক, এটা আমারও পছন্দ যদির কথা নদীতে ফেলা দেখো নদীতে ফেলা, তাহলে আমি যে কেয়ামতের কথা মরার পরে যতগুলো লাইফ আছে সবগুলো কিন্তু যদির কথা নদীর কাছেই থাকে, না না এটা আপনি বুঝতে পারছেন যদির কথা না এই বিষয়ে আমি যদি আমি কথা বলি কিন্তু যদির কথা যদি তুমি মরো তোমাকে যদি তোমাকে এটা দেওয়া হবে এটা এটা মানে সবই বাকি থাকে দেখেন আমি বলতে পারি আমার মতো আরকি বলতে পারে আরিফুল ভাই, তাহলে আপনি আপনার জন্য শেষ আলোচনা একদম শেষ পর্যায়ে আপনার সাথে চলে আসছি আপনার কাছেই যাচ্ছি, আপনি আমাদেরকে তাহলে কিছু প্রমাণ দেন বেহেশত দোজখ তারপরে আল্লাহ পরকাল ফেরেশতা শয়তান এইগুলার কোন ধরনের কোন প্রমাণ দেন যেটা আমরা আচ্ছা কনসিডার করতে পারবো, যে আপনি কি ধরনের মানে একটা বিষয় বলেন যে আমি আল্লাহ সম্পর্কে প্রমাণ দিব এটা হয়তো বলেন কোরআন সত্য এটা আমি প্রমাণ দিব, আপনি যে কোনো একটা টপিক নিয়ে বলেন অনেকগুলো বলে ফেলছেন এক একটা টপিকের বিষয়ে আমি মনে করি কিছু আছে এই ধরনের একটা প্রমাণ দেন পরকাল বলতে পরকাল বলতে পরকাল যে আছে এটার জন্য প্রমাণ করতে হবে যে আগে আল্লাহ আছে কিনা, আল্লাহ যদি থেকে থাকে তাহলে আল্লাহর কথা সত্য এটা কথার কথা আল্লাহ যদি থেকে থাকে তাহলে আল্লাহ প্রমাণ করেন আল্লাহ আছে, হ্যাঁ আল্লাহ আছে প্রমাণ করেন আপনি কি ধরনের প্রমাণ চান সেই ধরনের প্রমাণ দিন, এই প্রমাণ আপনি যেটা দিতে পারবেন আমরা কোনো কিছু বেছে দিব না আপনাকে এই প্রমাণ আপনি আমার একটা ভাব নিচ্ছেন মনে হচ্ছে যে আপনি মনে হয় অনেকগুলো প্রমাণ আছে ওনার কাছে প্রমাণ নিয়ে বসে আছেন তার মধ্যে, হ্যাঁ অবশ্যই ছিল না আল্লাহর প্রমাণ চাওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ 20 টাকা 20 টাকা 20 টাকা এটা কি প্রমাণ আমরা দেখি আরফুল ভাই নয়েজটা কি শেষ হয়েছে নয়েজটা এখন আছে
আপনার যে প্রমাণ দিচ্ছিল একই প্রমাণ যদি হিন্দুরাও দেয় তো বিপদ একটা সত্য। প্রথম কথা হচ্ছে যে আছে কিনা আল্লাহ, আছে কিনা, ঠিক আছে। তারপরে যাবে যে তাদের দাবি করে সেটা নাকি আমারটা। প্রথম কথা হচ্ছে যে আসলে আছে কিনা, আমি বললাম আপনার দাদা আমার দাদার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নিচ্ছিল, যেহেতু আমি আমি আসি, আমার যেহেতু প্রমাণ আছে, আমার এই যে ভয়েস শুনতে পাচ্ছেন আপনি, তাহলে কি আমার কথাটা সত্য হবে নাকি আমার কথাটা আলাদা ভাবে প্রমাণ করতে হবে? না না, আসলেই সস্তা জিনিস আপনার সাথে সোশ্যাল মিডিয়া গেছেন কেন আপনি? আপনি যদি বলছেন যে আমি প্রমাণ দেন, শুনেন, জাস্ট পরকালের প্রমাণ দেন। আমি তো প্রথমেই বললাম যে প্রকাল বিশ পরকাল যদি প্রমাণ দিতে হয় তাহলে আগে প্রমাণ করতে হবে স্রষ্টা আছে কিনা। আপনি যদি স্রষ্টা ছাড়া যদি পরকালে চলে যান তাহলে তো আল্লাহ আছে, ঠিক আছে, তাহলে স্রষ্টা বা আল্লাহ আছে, সেটাতে আসেন, সেটাতে আসেন। দেন এনিথিং, আপনি যদি বলছেন যে যেই গুণাটা প্রমাণ, আপনি তো আমি চাইছি যে আপনি কি ধরনের চাচ্ছেন, আপনি সেটা উল্লেখ বিষয় উল্লেখ করেন, তাহলে আমি যে গুণাটা সামথিং দিতে পারি। যেমন ধরুন আমি ধরেন এই গেঞ্জিটা কিবা টুপিটা, ঠিক আছে, আপনি হয়তো যাই কিছু দেখেন, আপনি মরুভূমিতে হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ একটা মোবাইল পেয়ে গেলেন মরুভূমির ভিতরে, আপনি ধরেন মোবাইল মরুভূমিতে হাঁটতে ধরেন গাছ পেয়ে গেছে, এবার বলেন গাছের গাছটা দেখে আপনি আরে যাই একটা কম্পিউটার পেয়ে গেলেন, আপনি গাছ দেখলে কি বলবেন? মরুভূমিতে গাছ দেখলে জঙ্গল হয় না, আপনি জঙ্গল হয় নাই, জঙ্গল কি সবাই লাগায়? সারা পৃথিবীতে বৃক্ষরোপণ কি মানুষ করছে? বৃক্ষরোপণ মানুষ করে, ঠিক আছে। মোবাইলটার বেলায় কেন আপনি বলেন নাই যে এমনি এমনি হইতে পারে, কেন বলেন নাই? কারণ কি? আমাকে বোঝান্তো যে একটা ক্যামেরা এমনি একটা মোবাইল এমনি এমনি তৈরি হতে পারে না, এটা কেন, কিভাবে আমি বিশ্বাস করব, মেনে নিব কেন, প্রমাণ দেন কেন মেনে নিব? কারণ এটা এমনি এমনি হতে পারে না, কোনো কিছু পৃথিবীর কোনো কিছু এমনি এমনি হতে পারে না, তাহলে তো আপনার আল্লাহ এমনি এমনি হতে পারে না। আমি তো আপনার কথা মেনে নিলাম যে কোনো কিছু এমনি এমনি সৃষ্টি হতে পারে না, সুতরাং আল্লাহ আছে, তার মানে আল্লাহ এমনি এমনি, আমি তো মেনে নিলাম যে কোনো কিছুই সত্যি এমনি তৈরি হতে পারে না, তার মানে আল্লাহ আমাদেরকে বানাইছে, প্রমাণিত হয়ে গেল, এখন আল্লাহ তার মানে এমনি এমনি তৈরি হতে পারে না, আল্লাহ কেউ বানাইছে। আমার কথা হচ্ছে যে আমি আপনি হয়তো সামথিং এর বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ ধরে নিলাম আছে, আমি যদি এটাও বলেন তাহলে তার পরবর্তী এই বিষয়ে যাবো, আপনি কি আগে বিশ্বাস করেন কিনা যে যেই খেলা প্রশ্ন করা আপনি বরং আমি আমাকে ওটা তো মেনে নিলাম, আমরা ওটা তো মেনে নিলাম, আপনার যুক্তি অনুযায়ী মেনে নিলাম যেটা আল্লাহ আছে, কিন্তু যে প্রথমে যে কথাটা বললেন না যে কোনো কিছু এমনি এমনি হতে পারে না, বাট আল্লাহ কিভাবে হয়েছে, আল্লাহর বাপটা কি ছিল, এটা বলেন আল্লাহর বাপ কি ছিল তাহলে? তাহলে এ পর্যন্ত আসছে যে কিছু এমনি এমনি হতে পারে না। শোনেন আরিফুল ভাই, আপনি আমাদেরকে বলেন না, আপনি নিজে লোকা করিস, আপনি আমাদেরকে বলেন, আপনি নিজেকে বলেন, নিজেকে বোঝান যে আপনি আমাদেরকে বলছেন যে কোনো কিছু তৈরি হতে পারে না, একটু পরে কিন্তু এই কথা পাল্টাই বলতে পারবেন না যে না 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 কোনো কিছু হতে পারে না কিন্তু এটা হতে পারে, এটা বলতে পারবেন না কেন জানেন? কারণ আপনি বলছেন কোনো কিছু হতে পারে না, আপনি বলছেন কোনো কিছু হতে পারে না, এইতো আপনি বলছেন। এখন দেখেন, এখন দেখেন, আমি আপনাকে বলছি, এখন দেখেন আপনার চেহারা আমার চেহারা জীবনে মিলবে না, আপনার পায়ের গোড়ালি আমার পায়ের ছাগলের পা জীবনে মিলবে না, ঠিক আছে, আপনি যে জামা কাটেন সেটা আমার সাথে কখনো মিলবে না, ঠিক আছে, লোপা দিয়ে চেহারা আর আমার চেহারা জীবনেও মিলবে না। এখন আপনি যদি বলেন যে পৃথিবীর সবকিছু স্রষ্টা একজন আছে, তাহলে স্রষ্টার স্রষ্টার সাথে, ঠিক আছে, আমাদের সবকিছুর সাথে, হ্যাঁ আমাদের সৃষ্টি করার জন্য থাকতে পারে, হ্যাঁ, তাহলে আমাদের ভিতরে এরকম হাজার ধরনের মত রয়েছে, একজনের সাথে আরেকজন মিলতেছে না, একজনের সাথে আরেকজন মিলতেছে না, আপনি সেই জায়গায় স্রষ্টার সাথে নিজেকে মিলে ফেলতেছেন, আমাকে সৃষ্টি করতে পারলে তাহলে স্রষ্টাকে সৃষ্টি করতে হবে, আমাদের ভিতরে তো হাজার মত বিমত রয়েছে। আপনার কথার উত্তর দিচ্ছি, আপনার কথা থেকেই উত্তর দিচ্ছি, আপনি মাত্রই বলেন যে কোনো কিছু মিলবে না, পায়ের গোড়ালি মিলবে না, ঠিক আছে, নাও মিলতে পারে পায়ের গোড়ালি, এবং ডিএনএ মিলবে না, এটা ফর শিওর, কারণ প্রত্যেকটা মানুষের ডিএনএ হচ্ছে আলাদা আলাদা, কিন্তু আপনি কিন্তু কথার মধ্যে বলে ফেলছেন যে আপনার যে গায়ের জামা আছে সেটার সাথে আমার মিলবে না, ভাই আমি যদি ঠিক এই গেঞ্জিটা পরে আসি আপনার সামনে তো জামা মিলে গেল, কিন্তু সম্ভব অসম্ভব কিছু না, যেটা আপনি মাত্র ক্লেম করছিলেন যে আপনার গায়ের জামার সাথে আমার মিলবে না, আজকে আমি হলুদ পরছি আপনি আজকে সাদা পরছেন, আমি কালকে ঠিক এরকম একটা গেঞ্জি এনে পরে কিন্তু যদি বসে থাকি তাহলে কিন্তু আপনার গায়ের জামার সাথে আমার মিলে গেল, তাই না? তো এটা কিন্তু সম্ভব না, তো এখন কিছু না কিছু পার্থক্য থাকে, পৃথিবীর মানুষের চেহারা, ফেস, বয়েস, ল্যাঙ্গুয়েজ, চলার স্টাইল আলাদা আলাদা, পৃথিবীর মানুষের এত আলাদা পথের ভিতরে আমি না বুঝতে পারতেছি না, আমি জিজ্ঞেস করছি তার মানে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষজনের সোশ্যাল আলাদা আলাদা, মানে আলাদা আলাদা ভাবে,
বলছে এদের ভিতরে যদি মিল না হতে পারে তাহলে স্রষ্টার সাথে আপনি নিজেকে মিল হয়ে যাই কেন? আমাকে দুইটার জায়গা একই সাথে সমান করেই তো কম্পিটিট করতে হবে ভাই, এইটুকু বোঝার মতো জ্ঞান নাই আপনার? লোপাপু অবশ্যই আছে আরিফুল ভাই, আরিফুল ভাই, আরিফুল ভাই, আপনি কিন্তু আমাদের বানানো জিনিস দিয়ে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ দিচ্ছেন, আমরা এই কাজটা করিনি, আপনি করছেন। হ্যাঁ আপনি করছেন, তো স্রষ্টাকে তো আপনি প্রথমে আমাদের সাথে মিলাইছেন। আমাদের বানানো জিনিস আপনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ দিচ্ছেন, বলছেন আমাদের বানানো জিনিস মোবাইল, সুতরাং স্রষ্টার বানানো জিনিস আমরা। আপনি আমাদের বানানো জিনিসের সাথে স্রষ্টার বানানো জিনিসের তুলনা করছেন, আপনি নিজে, আমি করিনি তো, লোপাপু করেনি তো। এখন ধরুন আমি আপনাকে বলছি যে আমাদের সামনে যে শুনলেন যে মাইক যাচ্ছে এখান দিয়ে আমি কি করতেছি, এই রাস্তাটা তৈরি করার সময় ঠিক আছে যে অর্ডার বিল হলো, ঠিক আছে অর্ডার কোন পর্যন্ত গেলো? সর্বসাধারণ মন্ত্রী পর্যন্ত গেলো, প্রধানমন্ত্রী পর্যন্ত গেলো, এটা জিজ্ঞেস করতে করতে যে ফাঁস হয়েছে কিনা, ঠিক আছে এটা জিজ্ঞেস করতে মন্ত্রী পর্যন্ত গেলো, মন্ত্রী পরে কোথায় যাবে? যেগুলো এটা শেষ তো অবসর হওয়ার কথা, তাই স্রষ্টা তিনি কারো সৃষ্টি নয়, কারণ হচ্ছে আমি আর একটু সহজে বলি, স্রষ্টার এখনো প্রমাণই হয় নাই ভাই, স্রষ্টার প্রমাণের মধ্যেই আমরা এখনো আছি। তখনই আপনি যদি বলেন স্রষ্টার কেউ সৃষ্টিকর্তা নেই, হবে না, আগে স্রষ্টার প্রমাণ দিতে হবে, তারপরে আপনি বলবেন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা নেই। স্রষ্টার প্রমাণটাই করার এখন প্রসেসের মধ্যে আপনি আছেন, সেই প্রসেসের মধ্যেই আপনি বলতেছিলেন কোনো কিছু এমনি এমনি হইতে পারে না, তাও আবার কোনো কিছু বলতে কি দেখাইছেন আপনি? মোবাইল দেখাইছেন, মানুষের বানানো জিনিস, সেটা মোবাইল বাদ, আচ্ছা মোবাইল বাদ, আপনি আমি আপনাকে বলছি যে আপনি কি ধরনের ইয়ে চাচ্ছেন, ঠিক আছে আপনি বলছেন যে এটা দিলে চলবে, তাহলে আপনি আপনি আরেকটা ভুল ট্রাই করেন, আপনার কাছে শেষ সুযোগ, আপনি আরেকটা ট্রাই করতে পারবেন, একটা ট্রাই আপনি অলরেডি করে ফেলছেন মোবাইল দিয়ে, আরেকটা ট্রাই করেন, যে কোনো ট্রাই, একটা জাস্ট ওয়ান, কিন্তু প্লিজ মাত্র আমার মধ্যে প্রায় 1 ঘন্টা চলে যাচ্ছে, একজনকে দিয়ে আমার কাছে শেষ একটা ট্রাই শুনে নিয়ে প্লিজ, থ্যাংক ইউ, শেষ যেমন দেখুন আপনারা তো মানুষের অন্তরের বিষয় কিংবা ধরেন যে কোনো মানুষ ভবিষ্যতে কিছু বলে ফেলবে এমন তো কিছু তো বিশ্বাস করেন না আসলে, তাই তো? যে আমি বলে ফেলবো যে লোপাদি কালকে সকাল হওয়ার শ্বাস করে মরে যাবে, এটা একবার অথেন্টিক শিওর হয়ে যাবে, এটা কি কোনো বিশ্বাস করুন আপনি? বুঝিনি কথাটা, মানে এটা কি আপনি বলতে চাচ্ছেন লোপাপু নিজ মুখে যদি বলে নাকি লোপাপু? না না আমি তো চালাই দিছি, যদি ধরেন আমি যদি কোনো ভবিষ্যৎ বাণী বলি, ঠিক আছে আমি যদি কোনো ভবিষ্যৎ বাণী বলি, ঠিক আছে কারণ এই ভবিষ্যৎ বাণী তো এটা হওয়া না হওয়া সম্ভব না, হ্যাঁ সেটা কি আমি নিজে শুনতেছি? মানে আমি জানবো কি করে যে আপনি বাণীটা করতেছেন, আপনি নিজে করতেছেন বাণীটা নাকি আপনার হয়ে আরেকজন এসে ছকু মোল্লা এসে বলতেছে আরিফুল ভাই এই দাবি করছে? হ্যাঁ এখন এটা তখনই প্রমাণ হবে, এটা আর কিভাবে বলছে কিনা, এটা কথার কথা, ঠিক আছে? না 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 স্রষ্টা বলছে কিনা, জানতে চাচ্ছি আল্লাহ বলছে কিনা, এটা তখনই প্রমাণ হবে। প্রশ্নটা আমি জানতে চাচ্ছি, প্রশ্নটা একটা করবেন আমাকে, প্রশ্নটা করার সময় আমাকে বুঝতে হবে জিনিসটা ভালোভাবে তো মিলাইতে হবে। আপনি যখন আমাকে বলতেছেন যে আরিফুল ভাই একটা ভবিষ্যৎবাণী করছে সেটা মিলে যাচ্ছে কিনা বা এইরকম একটা দিকে আপনি যাইতে চাচ্ছেন, যাওয়ার আগেই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যাতে পরে ক্যাচাল করতে না হয়, সেটা হচ্ছে কি যে এই আরিফুল ভাইয়ের কথাটা কি আমি নিজে শুনবো নাকি আরেকজনের মাধ্যমে ছক্কু মোল্লা এসে বলবে যে আরিফুল ভাই এটা বলছে? কোনটা ধরুন আপনাকে লোকাদি বললো যে আরিফুল ভাই এটা বললো? হ্যাঁ হ্যাঁ এবার বলেন, বুঝছি এবার বলেন। এখন ধরুন আমরা তো এটা কখনো বিশ্বাস করি না, মানে এটা আমারও মতেও না যে কোনো মাটি কোনো মানুষ ভবিষ্যৎ বলে দিবে, ঠিক আছে পৃথিবীর কোনো মানুষ, ঠিক আছে ভবিষ্যৎ বলে দিবে, হ্যাঁ এটা কোনো সম্ভব না। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি মানে এই কথা যদি বলি যে কোরআনে এরকম অসংখ্য কিছু আছে যেগুলো তখনকার মানুষ জানতো না, এখনকার মানুষ জানে, ঠিক আছে এরকম কথাগুলো এখন আমরা জানতে পারছি। প্রথম থেকে ক্লেমই করে যাচ্ছেন, আপনারা আল্লাহরও বললেন যে প্রমাণ দিয়ে দিবেন, অনেকগুলো হাতের ডোগার মধ্যে প্রমাণ লুকা আছে, একটাও দিতে পারলেন না, এখন আবার আরেকটা নতুন ক্লেম করতেছেন যে কোরআনের আয়াত দ্বারা যে আগে যেটা ছিল না মানে ভবিষ্যৎবাণী করে গেছে কোরআন এখন পরে পাওয়া গেছে। আপনি একটা এক্সাম্পল দেন না ভাই, খালি ক্লেম না করে একটা এক্সাম্পল, এত বেশি ক্লেম নো এক্সাম্পল, ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং ভাই। আচ্ছা বলছি 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 একটা এক্সাম্পল, একটা হ্যাঁ কোরআনে আছে যে ফালিয়াও মানুনা জিকা বিবাদানিক, হ্যাঁ ফেরাউন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ কথাটা বলেছেন যে হ্যাঁ ফেরাউন যে লাস্টটা সম্পর্কে আল্লাহ বলছে যে ফালিয়াও মানুনা জিকা বিবাদানিক লি তাকুনা লিমান খালফাক আয়া, ঠিক আছে তাহলে বলছে যে আমি তোমার লাস্টটাকে আস্তে রেখে দিয়েছি যাতে করে পরবর্তী মানুষের জন্য এটা নিদর্শন হতে পারে। এখন কথা হচ্ছে যে এই ঠিক আছে কথা আমি জানতে চাবো, আমি আর একটু জানার জন্য, নিজের জ্ঞান একটু কম তো আমি জানার জন্য, ফেরাউন কি একটা মানুষের নাম নাকি কোন একটা পদবি? ফেরাউন কি একটা মানুষের নাম নাকি কোন একটা পদবি? ফেরাউন কোন একজন মানুষের নাম নয়, এটা একটা পদবি, আমি জানি একটা পদবি। আচ্ছা তাহলে এখানে কোরআনে আল্লাহ পাক কোন ফেরাউনের কথা বলেছে? কারণ অনেকগুলো ফেরাউন ছিল। হ্যাঁ হ্যাঁ কোন ফেরাউন কথা বলেছে তাহলে? আমি বলছি যে আল্লাহ বলছে যে ওয়াইজ ইজনা জাইনা কা কি জানো, ওয়াইজ না জাইনা কা আলি ফিরাউন, আল্লাহ কোন কোন ফেরাউনের কথা বলছে? অনেকগুলো তো ফেরাউন ছিল তাই না? হুইচ ওয়ান? মুসা নবীকে যে ফেরাউন মানে ধাওয়া দিছিল সেই ফেরাউনের কথা বলছে। কোনটা? এটা কোথায় আছে? এই লাস্টটা কোথায় আছে? এই যে সারাক্ষণ শুনতেছি এই লাস্টটা আছে, এই লাস্টটা আছে, লাস্ট আছে, কোথায় আছে এই ফেরাউনটা? একটু যদি এক্সাম্পল দিতেন আমাদেরকে, কারণ আমরা আসলে নিজেরাও জানি না, আমরা শিখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা যদি একই সাথে এক্সাম্পল দেন, শুধু মানে ক্লেম না, ক্লেম তো অনেক কিছু অনেক করতে পারে, আমিও আজকে এসে করতে পারি, আমি কিন্তু এখন মহিলা নবী, আজকে থেকে আমি মহিলা নবী হয়েছি, সবাই আমার কথা শুনবে, আমি ক্লেম করতে পারি। কিন্তু এই যে মহিলা নবী হয়েছে আমার উপরে যে আয়াত বর্ষিত হয়েছে, সুবহানাল্লাহ, এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। আচ্ছা সহজ করে দিই আলোচনাটা, ওনার জন্য আমি আলোচনাটা সহজ করে দিই ভাই, এত আলোচনা যাব না, জাস্ট আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, এই লাস্টটা কি ভাই অক্ষত নাকি ক্ষত? অক্ষত ক্ষত বলতে এখানে আপনি এই লাস্টটাকে কেন শেয়ার করতে পারেন ভাই? জাস্ট আমাকে একটু বলেন তো এই লাস্টটাকে অক্ষত আছে যে ছবি আর কিছু শব্দ? হ্যাঁ এই লাস্টটা এখনো রয়ে গিয়েছে, লাস্টটা এখনো রয়ে গিয়েছে, পরে মানে এখন আমরা দেখতে পাচ্ছি এটা বহু আগে লাস্ট, এখন দেখতে পাচ্ছি শুধু এইটার না ভাই, লাস্ট শুধু এর না, এর চাইতেও পুরনো লাশ আছে, এর চাইতেও পুরনো লাশ আছে, এবং মানুষ সেই লাশটাকে রাখছে,
কে রাখছে? মানুষ কোনো অলৌকিক ক্ষমতা লাগে নাই তাদেরকে। কত রাখছে? লাশ রাখাকে আপনি বলতেছে? আপনি তো একটুকে বলে অক্ষত করে রাখছি, তোমার লাশকে নিদর্শন হিসেবে রাখছি, এটা কি নিদর্শন ভাই? মানে যখন যখন আয়াতনা দিলে তখন তখন মানুষ আজকে রাখছিল এটাকে? কি বলেন ভাই, তার আরো হাজার বছর আগে কি বলেন ভাই? আপনি সার্চ করেন মমি লিখে, কি বলেন ভাই মমি কত থেকে মামি ফিরে? আচ্ছা ফেরাউনের কথা কথা বলতেছেন? আমি আমি ফেরাউন ভাই, আরিফুল ভাই, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আমি নতুন একটা ধর্ম জারি করি আমদের জন্য। আমগুলারে আম সত্য বানায় আমগুলারে ঝাড়মুড়ো। এই আম তোদেরকে আমি আম সত্য বানিয়েছি, এখন তোদের আল্লাহ হচ্ছে আমি দেবতা, কারণ তোদের কি আমি আম সত্য বানিয়েছি? এই জিনিসটা আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে না? আমি বলতে চাচ্ছি যে ফেরাউনের লাশটা, যে ফেরাউনের কথা বলতেছেন, মানে এই ফেরাউনের লাশটা কি যখন আপনাদের কিন্তু ভাই আম সত্য বানানোর মধ্যে ছিল, এটা কিন্তু মানুষই ইনভেন্ট করছে তাই না? এখানে আল্লাহ মানুষ করে করতে, মানুষ কিছুদিন আগে মাত্র এই লাশটাকে উঠিয়েছে। আ কোন লাশটাকে উঠিয়েছে? আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে এইটার আগে জানতো কিনা ভাই? এইটা তো খ্রিস্টপূর্ব, মানে কি এখন 2004 চলতেছে, এই 2021 সাল, ঠিক আছে ধরলাম 21 বছর, 2021 সাল, 2021 বছর, এবং তারও আগের 2500 বছর, 2500 বছর টোটাল কত হয়? আমি ইতিহাস পড়েছি, এই সম্পর্কে 5000 বছর, 5.5 থেকে 6000 বছর আগেও এই মমি বানানো হইতো। মুসার কাহিনী কত কবে কা জানবেন? মুসার কাহিনী হচ্ছে 2500 বছর। মুসার কাহিনী হচ্ছে আমেন হোটেলের পরে, আমেন হোটেলের পরে, বাচ্চা আমেন হোটেলের পরে, এখন থেকে শুরু করে 2500 বছর আগে, আর মমি বানানো শুরু হইছে আজ থেকে 5500 বছর আগে। বলেন আপনি কি বলবেন? আচ্ছা ফেরাউনের লাশটা কি তখন কি এই মমিতে ছিল? ভাই ফেরাউনের লাশ ছিল না, এবং এই মমি মানুষ বানাইছে, আল্লাহ নিদর্শন বানায়নি, এবং এটা কোনো ওই যে কি বলে পানিতে ডুবে মরা লাশ না, এর আর্থ্রাইটিস হয়েছিল, বুড়া হয়েছে, বয়স হয়েছে, ওর আর্থ্রাইটিস হয়েছিল, মরে গেছে, ওর লাশ মমি বানাইছে মানুষ। এই যে হাত দিয়ে ব্যান্ডেজ পাচ্ছে, এগুলো মানুষ বানাইছে। আর আরিফুল ভাই মাতু, সরি টু ইন্টারাপ্ট করছি, বেশিরভাগ মানুষই আমি দেখি যে কমেন্ট করে যায় যে লোপা ফেরাউনের কথা মনে আছে, তারপরে এই লাশটা দেখায় যে এর থেকে তুই বাঁচবি না, কিন্তু ওরা বেশিরভাগ মানুষই জানে না যে ফেরাউন মানেটা কি। আপনি, আমি গ্ল্যাড যে আপনি কিন্তু তারপরেও বুঝতে পারছেন যে ফেরাউন একটা কোনো মানুষ না, এটা পদবী। হ্যাটস অফ টু ইউ যে আপনি একটা মোল্লা হয়েও এই জিনিসটা জানেন, বেশিরভাগ মোল্লারাই কিন্তু এটা জানেন, এটা খুবই দুঃখজনক লাগে। থ্যাংক ইউ যে আপনি জানেন, বাট এট দ্য সেম টাইম ওই মানুষদের জন্য বলছি যে আপনারা যারা মনে করেন যে ফেরাউন নামের একটা ব্যক্তি আছে যার লাশ এরকম সমুদ্র থেকে তোলা হয়েছে, ভাই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এরকম কখনোই কোনো কিছু হয়নি। আর যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে রেফারেন্স দেখান, আপনাদের মনের অলৌকিক সব গল্পগুলো নিয়ে আমাদের সামনে আসবেন না, কারণ আমরা কিন্তু সবসময় লজিক এবং এভিডেন্স এগুলো নিয়ে, এবং অ্যালং উইথ দ্য রেফারেন্সেস এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি। সো এমন কিছু যদি আপনারা এসে বলেন যে যেটা হচ্ছে মানে হুদাই তর্ক করার জন্যই তর্ক করতেছে, তাহলে তো আমরা মানে ওরকম ভাবে ঘায়ল হবো না, আমাদেরকে একটু ঘায়ল করেন, আমরা তো ঘায়ল হওয়ার জন্য বসে আছি। আমরা আপনাদের কাছে ট্রাই দিছি লোপাপু, আচ্ছা এই মুভিটা কবে রাখা হয়েছে সেটা কি আমাকে দেখাতে পারবেন আপনারা? এটা কবে থেকে উদ্ধার করা হয়েছে, কবে এখানে রাখা হয়েছে, সব দেখানো যাবে, সব এর আগে বহুবার দেখানো হয়েছে। আপনি এই যে যেই জিনিসটা আমি একটু আগে দেখাইলাম, এটা আমি এখানে লিংকটা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এই লিংকটা থেকে পড়বেন। আরিফুল ভাই আপনার এই জ্ঞানের প্রচেষ্টা জারি রাখবেন, আমার সত্যি একদম শেষ কথা বলি, থ্যাংক ইউ ভাই আপনি আসছেন আমাদের লাইভে। এ থেকে আমি বুঝতেছি যে আপনি নিজে কিন্তু ক্রমাগত নিজের সাথে একটা ভণ্ডামি করছেন, জানেন কেন? কারণ আপনি মনে করছেন যে আপনার ব্রেনের মধ্যে এতবার সেই জিনিসটা বলা হয়েছে, ওই যে আজকে আমি একটা কভার ফটো করছিলাম যে একটা মিথ্যা যদি সারাক্ষণ মাথার মধ্যে বলা হয় ওটাও কিন্তু একটা সময় সত্যি হয়, কিন্তু সেই সত্যিতেই কিন্তু ইদার পলিটিক্স হয় নালে ধর্ম হয়। তো আপনার ধর্মের ওই আয়াতগুলো আপনার কানে কাছে ক্রমাগত এমন ভাবে বসে যে আপনি নিজেই কনফিউজ আছেন ভাই, বাট আপনার সাথে জানার মন আছে, একটা আগ্রহ আছে, এবং ইউ আর ভেরি স্মার্ট রেশনাল পার্সন, এই জায়গাটা ধরে রাখবেন, আপনার জ্ঞানের পাশটা ধরে রাখবেন ভাই। আমি আপনাদের লাইভ গুলো আপনাদের এই সংসার ডট কম কিংবা আসিফ মহিউদ্দিন বার আরো যে কদিন আছে সবার গত এক বছর পর্যন্ত এগুলো শুনতেছি আমি। আমি বলছি লোপাপু অলরেডি জবাব দিয়ে দিছে এক শব্দে, শব্দটা ছিল জাস্টিফাই করা, গালিকে জাস্টিফাই, ওইটা শুনে নেবেন তাইলেই হবে, বুঝছেন? আমি কোনো জবাব দেবো না, জবাব ওই এক শব্দে হয়ে গেছে, এত জবাব দিতে হয় না সব কথা। আরিফুল ভাই তাহলে ভালো থাকবেন, আজকে আপনার কাছে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।